আপনাকে স্বাগতম জানাই আজকে আমাদের হিরো ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ জামশেদপুর এফসি ভার্সেস এসএস বেঙ্গল জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে আপনাদের জন্য এই প্রেডিকশন গেমপ্লেটা আমরা এনেছি লাইভ। এখানে আমরা খুব একটা উত্তেজনক ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গল আর জামশেদপুরের মধ্যে আজকের ম্যাচ। জামশেদপুর এই মুহূর্তে টেবিলে আছেন 4 নম্বর পজিশনে, 10টা ম্যাচ খেলেছেন, 4টে জিত 4টে ড্র আর 2টো ম্যাচে কিন্তু হেরেছেন। আর এদিকে ইস্ট বেঙ্গল কিন্তু এখনও ওয়েট করছেন তাদের প্রথম ভিক্টরি এই সিজনের জন্য, 10টা ম্যাচ খেলেছেন, একটাও এখনও দুঃখিত যে জিততে পারেনি, 6টা ম্যাচ ড্র করেছেন আর হেরেছেন 4টে ম্যাচ, 10-11 নম্বর পজিশনে আছেন। এখানে আমরা দেখে নিচ্ছি একটু লাইন আপগুলো, এটা এস ইস্ট বেঙ্গলের লাইন আপটাও আমরা দেখে নিলাম। এখানে 4-1-4-1 ফরমেশনে খেলিয়েছেন, চিমা চুকু আছেন আর অরিন্দম ভট্টাচার্য ক্যাপ্টেন। আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানান আজকের ম্যাচের কি পরিণয় হতে পারে, কি অন্তিম কি রেজাল্ট হবে, ইস্ট বেঙ্গল কি পারবে জিততে প্রথম সিজনের ম্যাচটি, নাকি জিতে যাবেন জামশেদপুর এইবারও, নাকি ড্র হবে ম্যাচটি। শুরু করলেন জামশেদপুর, এখানে এলিসাবিয়া থেকে জিতেন্দর সিং, জিতেন্দর সিং থেকে এখন এলিসাবিয়া থেকে আবার ডঙ্গেল, ডঙ্গেলের পায়ে বল পেছনে পাঠিয়ে দিয়েছেন এলিসাবিয়াকে, এলিসাবিয়া থেকে জিতেন্দর সিং, জিতেন্দর সিং এর পাস লাল্লাকে, লাল্লা লাল্লা থেকে পাস বরিশ সিংকে, বরিশ সিং এগোচ্ছেন লেফট উইং দিয়ে আর এগোতে পারলেন না, অমরজিৎ সিং ওখানে ট্যাকেল করলেন কিন্তু বল চলে গেছে অমরজিৎ সিং এর পায়ে লেগে, থ্রো ইন জামশেদপুরে, লাল্লা নিচ্ছেন থ্রোটা, থ্রো চলে গেছে বরিশ সিং এর কাছে, বরিশ সিং পাস গ্রেগ স্টুয়ার্ট, বরিশ সিংকে আবার বল বাড়ানোর চেষ্টা কিন্তু না, ওখানে দাঁড়িয়ে আছেন আর ইন্টারসেপ্ট করলেন এখানে জাকি চান সিং, পাস বাড়িয়ে দিয়েছেন বরিশ সিং এখানে হকিবকে, হকিব হকিব থেকে আদিল খান, আদিল খানের পাস অঙ্কিত মুখার্জিকে, অঙ্কিত মুখার্জি নেগোচ্ছেন এখানে বিকাশ জাইরু, বিকাশ জাইরুর পায় বল লং পাস ওখানে সোজা এলি সাবিয়ার কাছে, কারান আমিন, কারণ আমি জামশেদপুরের পেছনে পাঠিয়ে দিয়েছেন নিজের পাওয়ান কুমার গোলকিপারের কাছে গ্রেগ স্টিওয়ার্ট, বলটা হেডার দিয়ে পাস দিলেন খুব সুন্দর জিতেন্দর সিংকে, জিতেন্দর সিং এর খুব সুন্দর পাস ডঙ্গেলকে, ওখানে এগোচ্ছেন অঙ্কিত মুখার্জি বল ছিনিয়ে নিলেন কিন্তু একটি ফাউল করে ফেলেছেন, রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছেন, এই ম্যাচের প্রথম ফাউলটি আমরা দেখে নেব 9 মিনিটের মাথায় কীরকমভাবে এসে মাঝখানে ব্লক করে দিয়েছিলেন রাস্তাটি, যার জন্য পড়ে গেছিলেন ওখানে ডঙ্গেল আর রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছেন অঙ্কিত মুখার্জি, ওকে ফাউল কোনো কার্ড দেখালেন না রেফারি, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছেন এখানে। এই ম্যাচের প্রথম ফ্রি কিক গ্রেগ স্টুয়ার্ট শর্ট ফ্রি কিক নিলেন এলিসাবিয়াকে পাস, এলিসাবিয়ার পায়ে বল এলিসাবিয়া এগোতার চেষ্টা কিন্তু হকিব ইন্টারসেপ্ট করলেন, পাস দিয়েছেন চিমাচুকুকে কিন্তু চিমাচুকু না আঁকতে পারলেন না, ওখানে নিয়ে নিলেন পিটার হাটলি থেকে চলে গেছে বরিশ সিং, জামশেদপুর এফসি আবার আগে এগোনোর প্রচেষ্টায়, রহমান, রহমানের পাস জর্ডান মুরে, জর্ডান মুরের থেকে নিয়ে নিলেন বল কিন্তু আবার একটি ফাউল, কিন্তু এবার একটি বিপজ্জনক জায়গায় ফাউলটি করে ফেলেছেন ইস্ট বেঙ্গলের বলবান সিং রহমানের ওপরে, রেফারি কিন্তু এবারও কোনো হলুদ কার্ড দিলেন না কিন্তু একটি খুব বিপজ্জনক জায়গা যেখান থেকে কিন্তু গোল চলে আসতে পারে, আমরা কিন্তু অনেক অসাধারণ গোল দেখেছি এই সিজনে ফ্রি কিক থেকে, দেখে নেবো আমরা কি হতে পারে। পারলেন না কিছু করতে, এখানে বল চলে গেছে চিমা চুকুর কাছে ইস্ট বেঙ্গল, এগোচ্ছেন চিমা চুকু নিয়ে নেবেন কি জিতেন্দর সিং, হ্যাঁ নিয়ে নিয়েছেন, নিয়ে পাস দিয়ে দিয়েছেন এলিসাবিয়াকে থেকে পিটার হাটলি, পিটার হাটলি দিতে পারলেন না হকিবের পায়ে বল চিমা চুকু, এটা কি করলেন চিমা চুকু, এটা একদম ভুল একটা পাস দিলেন, পাস দিতে চাইছিলেন নাকি শট নিতে চাইছিলেন ঠিক বুঝতে পারলাম না ওখানে, আমি যাই হোক একটি তাল মেলের আমি বলবো এখানে একটা সামান্য তালমেলের প্রবলেম হয়েছে যার জন্য নিজে বুঝতে পারলেন না কি করতে চাইছেন, কনফিউজ ছিলেন নিজের ওপরে চিমাচুকু। বল চলে গেছে জামশেদপুরের গোল কিক নিচ্ছেন পাওয়ান কুমার, পাস বাড়ি দিয়েছেন এলিসাবিয়াকে, এলিসাবিয়া থেকে বল একই ভুল পাস চিমাচুকুয়ে, আবারও একটি ভুল পাস চিমাচুকুয়ে, নিজের ম্যাচের মধ্যে যেন নেই আজকে চিমাচুকুয়ে, ভুল পাস দিচ্ছে যার জন্য কিন্তু একটা ওপেন চান্স একটা খুবই সহজ গোল করার পরিস্থিতি চলে আসতে পারতো এইদিকে এই মুহূর্তে না, কিন্তু পাস দিয়েছিলেন কিন্তু দেখতে পারলেন না, বল চলে গেছে অমরজিৎ সিং, অমরজিৎ সিং থেকে বলবান সিং, বলবান সিং এর পায়ে বল এগোচ্ছেন জাকি চান, জাকি চান সিং পাস দিয়েছেন বলবান সিংকে, বলবান সিং
পাস দিলেন, ওখানে একটি কিন্তু স্লিপ করে গেছিলেন একটু বলবান সিং, কিন্তু কোনো বিপজ্জনক পরিস্থিতি উঠে আসেনি। বিকাশ জাইরু হচ্ছেন ক্রস, বিকাশ জাইরু চিমাচুকু, কিন্তু খুব সুন্দর একটি ব্লক বাই পাওয়ান কুমার। বল এখনো ইস্ট বেঙ্গলের পাই, অমরজিৎ সিং এগোচ্ছেন বল নিয়ে রাইট উইং দিয়ে, ক্রস দিতে পারবেন কি, পাস দিলেন বলবান সিং কে, বলবান সিং কিন্তু স্পেস আছে, বিকাশ জাইরুর পায়ে বল, পাস চিমাচুকু কিন্তু অফসাইড, ওখানে ফ্ল্যাগ সঙ্গে সঙ্গে রেফারি তুলে দিয়েছেন, দেখে নেবো আমরা। হ্যাঁ সত্যি সত্যি এটা অফসাইড পজিশন, গুড রেফারিং কল আমি বলবো ওখানে, একটা ফার্স্ট মোমেন্ট অফ গেম প্লের মধ্যে খুব সুন্দর এখানে রেফারি ঠিক ডিসিশন নিয়েছেন। আমরা দেখে নেবো পাওয়ান কুমারের পাস লাল্লাকে, লাল্লা লাল্লা থেকে বল বাড়ি দিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট, স্টুয়ার্ট থেকে এখন বল সিং, সিং থেকে চলে গেছে গ্রেগ স্টুয়ার্টের কাছে, আবার বল, খুব সুন্দর পায়ের কাজ দেখে নাটমেক করলেন জানু বরিস সিং, বরিস সিং আগে করছেন এখানে খুব সুন্দর, ওখানে আবারও একটি ফ্রি কিক চলে এসেছে জামশেদপুরের কাছে, আবারও একটি ফাউল, তিন নম্বর ফাউলটি এই ম্যাচের কিন্তু করেছেন ওখানে অমরজিৎ সিং এর তরফ থেকে চলে এসেছে, এবার ধাক্কা মেরে দিয়েছেন ওখানে, ওই ক্ষেত্রে রেফারি সঙ্গে সঙ্গে হুইসেল বাড়িয়েছেন, আবারও একটি কার্ড থেকে বাঁচলেন কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়ার, বিপজ্জনক পরিস্থিতি হতে পারে ওখানে, ক্রস হেডার ক্লিয়ারেন্স আদিল খানে, আদিল খান, বিকাশ জাইরু, বিকাশ জাইরু বল বাড়ি দিয়েছেন বলবান সিং এ করছেন ওখানে, কাউন্টার অ্যাটাক খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু এই কাউন্টার অ্যাটাকটি ইস্ট বেঙ্গলের তরফ থেকে, বলবান সিং এখনো এগোচ্ছেন কিন্তু ইন্টারসেপ্ট করলেন ওখানে এলি সাবিয়া, বলটিকে পাস কিন্তু চিমাচুকুকে দিতে পারতেন ওখানে, কিন্তু নিজেই একটা প্রচেষ্টা করলেন নিজের পায়ে থেকে, কিন্তু আবারও একটি দেখতে দেখতে ফাউল চলে এসছে, ইস্ট বেঙ্গলের প্লেয়াররা যেন এই ফার্স্ট হাফে খুব বেশি ফাউল করছেন, যার কারণে বারবার খেলাটাকে স্টপ করতে হচ্ছে, রেফারি কিন্তু এখনো অবধি হলুদ কার্ড দেখায়নি কিন্তু দেখাতে পারেন, বারবার ওয়ার্নিং খাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে 31 মিনিটের খেলা অতিক্রম করেছে জামশেদপুর এফসি, এখনও শূন্য ইস্ট বেঙ্গল, এখনও শূন্য, বল ছিনিয়ে নিয়েছেন হকিপ, হকিপ এগোচ্ছেন কাউন্টার অ্যাটাকের পরিস্থিতি, এখানে এগোচ্ছেন চিমাচুকু, বল নিয়ে নিয়েছেন খুব সুন্দর পাস চিমাচুকুকে, চিমাচুকু ওখানে কি করতে পারে, নিজের পায়ে বল রেখেছেন, বল বাড়ি দিয়েছেন বিকাশ জাইরু, বিকাশ জাইরু ক্রস জাকির চান্সিন, গোল, দেখতে দেখতে একটি অসাধারণ তাল মেল নিয়ে গোল চলে এলো এখানে ইস্ট বেঙ্গলের কাছে, দেখে নেবো আমরা নিশ্চয়ই আরেকবার গোলের রিপ্লেটা, অস্বাভাবিক কাউন্টার অ্যাটাক দিয়ে গোলটা কিন্তু আমরা দেখতে পেলাম, চিমাচুকু খুব সুন্দর পাসটা দিয়েছিলেন চিমাচুকুকে কিন্তু, আর চিমাচুকু কিন্তু শট নিলেন না, এবার পাস দিলেন বিকাশ জাইরুকে, আর খুব সুন্দর ভলিতে কন্ট্রোল একটা শট মেরে কিন্তু মাত করলেন ওখানে পাওয়ান কুমারকে, আমাদের ইস্ট বেঙ্গলের বলবান সি, খুব সুন্দর, খুব সুন্দর একটি আমরা শট দেখতে পেলাম আমরা, অসাধারণ জাকির চান্সিং এর তরফ থেকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে। ইতিমধ্যে কিন্তু 35 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গলের প্রথম গোলটি চলে এসেছে, কিন্তু জামশেদপুর এখন পিছিয়ে গেছে 35 মিনিটের মাথায়, বরিস সিং এগোচ্ছেন জামশেদপুর, খুব সুন্দর বলটিকে ওখানে কিন্তু রাখলেন মাঠে, এগোচ্ছেন এখনো বরিস সিং, ক্রস দেওয়ার খুব সুন্দর ক্রস, কিন্তু ওখানে অরিন্দম ভট্টাচার্য ছাপিয়ে পড়ে বলটিকে রিসিভ করলেন, পাস করে দিয়েছেন অঙ্কিত মুখার্জিকে, অঙ্কিত মুখার্জি এগোচ্ছেন এখানে, পাস দিয়েছেন বিকাশ জাইরুকে, আবার একটি সুন্দর কিক ক্রস আমরা দেখতে পারবো, অ্যাসিস্ট এখানে একটা রেনবো ফ্লিক করার চেষ্টা, খুব সুন্দর প্রচেষ্টা কিন্তু বলটি রাখতে পারলেন না, ঠিক করে কমপ্লিট করতে পারলেন না, পাস বাড়িয়ে দিয়েছেন ওইদিকে বরিস সিংকে, ইন্টারসেপ্ট করবেন অমরজিৎ সিং, বল আবার বাড়িয়ে দিয়েছে মোহাম্মদ রাফিক, রাফিক থেকে গায়কোয়াড, গায়কোয়াড থেকে অমরজিৎ সিং, খুব সুন্দর খেলা হচ্ছে এখানে এন্ড টু এন্ড, জাকির চান্সিং থেকে বলওয়ান সিং এগোচ্ছেন, এখন বলওয়ান সিং বল কিন্তু ছিনিয়ে নিয়েছেন ওখানে জামশেদপুরের প্লেয়ার, জিতেন্দর সিং থেকে এলি সাবিয়ার কাছে বল, এলি সাবিয়া থেকে কারান আমিন, কারান আমিন ইতিমধ্যে কিন্তু 43 মিনিটের খেলা অতিক্রম করেছে, 44 মিনিট আর এক মিনিট বাকি এই ফার্স্ট শেষ হতে, বলতে বলতে একটি গোল কিক, ভুল পাসিং জামশেদপুরের তরফ থেকে, ইস্ট বেঙ্গল কিন্তু এক জামশেদপুর এফসি নীল, বল লং বল এখানে যে আমার গোলকিপার তরফ থেকে অরিন্দম ভট্টাচার্যর তরফ থেকে, হকিপ নিয়েছেন বলটি, বিকাশ জাইরু বল নিয়েছেন আরেকটি সুন্দর ক্রস ওখানে, খুব সুন্দর প্রচেষ্টা, বিপজ্জনক পরিস্থিতি হতে পারত, আজকে যেন ম্যাচের ভেতরে নেই চিমাচুকুয়ে, যার জন্য বলগুলোকে রিড করতে পারছেন না, দেখতে দেখতে ফার্স্ট হাফ শেষ, এসসি ইস্ট বেঙ্গল 1 জামশেদপুর এফসি নীল, আমরা এখানে দেখে নেবো একটু স্ট্যাট আমাদের হাফ টাইমের, এখানে দেখতে পাচ্ছি পজিশন কিন্তু জামশেদপুরেরই বেশি, 48% কিন্তু ইস্ট বেঙ্গলের, 52% জামশেদপুর এফসি, কোনো শট কিন্তু এখনও নিতে পারেনি, না অন টার্গেট না এমনি শট,
খুব ভালো ডিফেন্ডিং করছেন ইস্ট বেঙ্গলের প্লেয়াররা। ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে দুটো শট নিয়েছেন অন টার্গেট, একটা আর একটাই গোল চলে এসেছে। আপনারা জানান সেকেন্ড হাফে কি হতে পারে, ইস্ট বেঙ্গল কি পারবে আজকের ম্যাচের প্রথম জিতটাকে হাসিল করে দিতে, দেখে নেবো আমরা। সেকেন্ড হাফ শুরু করছি আমরা এখানে। শুরু করা যাক, এখানে ইস্ট বেঙ্গল শুরু করলেন সেকেন্ড হাফটি, বল চলে গেছে অমরজিৎ সিং, সাবস্টিটিউশন এখানে প্রথম সেকেন্ড হাফের শুরুতেই অ্যালেক্সকে নামানো হয়েছে। এখানে জামশেদপুর নামিয়েছেন অ্যালেক্সকে, দেখে নেবো কি করতে পারে অ্যালেক্স, কিছু করতে পারবে, ভুল পাস ওখানে ইস্ট বেঙ্গলের প্লেয়ার, চলে গেছে বল, থ্রো ইন জামশেদপুরের জন্য, লাল্লা নিচ্ছেন থ্রো ইনটি অ্যালেক্স, অ্যালেক্সকে দিয়েছেন বরিশ সিং, বরিশ সিং বলটি খুব সুন্দর রাখতে পারলেন না, বালওয়ান সিং নিয়ে নিয়েছেন বলটি, লং পাস ওখানে বিকাশ জাইরুকে লক্ষ্য করে, বিকাশ জাইরু থেকে চলে গেছে হকিপ, হকিপ এগোচ্ছেন শট নেওয়ার প্রচেষ্টা, কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন পিটার হাটলে, সোজা বলটিকে ব্লক করলে, চলে গেছে পবন কুমারের থ্রো, এখানে কে নেবেন ওখানে নিয়ে নিলেন ইস্ট বেঙ্গলের প্লেয়ার, কিন্তু ভুল দিকে পাস, তালমেল ছিল না, যার জন্য চলে গেছে আবার থ্রো ইন জামশেদপুরের জন্য, নিচ্ছেন লাল্লা, লাল্লা থেকে পাস চলে গেছে বরিশ সিং, বরিশ সিংকে ধাক্কা মারলেন আবার, আবারও একটি ফাউল, পাঁচ নম্বর ফাউলটি আমরা দেখে নিলাম এইবার এই ম্যাচের ইস্ট বেঙ্গলের তরফ থেকে, দেখে নেবো কীরকমভাবে ফাউলটি করেছেন বরিশ সিংয়ের ওপরে, সাইড থেকে এসে ট্যাকেল করলেন জাকিজাত সিং, দু নম্বরবার কিন্তু রেফারি জাকিজাত সিংকে এই ম্যাচে ফাউলের জন্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেন, এখন অবধি কিন্তু রেফারি খুবই লিনিয়েন্ট একটা ডিসিশন নিচ্ছেন দুটো টিমকে ইস্ট বেঙ্গলের জন্য, দেখে নেবো লং পাস ওখানে হেডার, পারলেন না বরিশ সিং রাখতে, চলে গেছে এখন জাকিজান সিং এর কাছে বল, জাকিজান সিং এর লং ক্রস এখানে পরের পাশের উইংকে, বিকাশ জাইরু থেকে হকিপ, হকিপ স্লিপ করে গেছিলেন ওখানে জর্ডান মুরের পায়ে বল, পাস চলে গেছে যে গ্রেগ স্টিওয়ার্ট, জামশেদপুর কি পারবে, না পারলেন না ফায়দাটা তুলতে, খুব তাড়াতাড়ি পিছিয়ে এলেন ইস্ট বেঙ্গলের প্লেয়াররা, খুব সুন্দর ডিফেন্ডিং করছেন এখানে, খুব গুছিয়ে ডিফেন্ডিং করছে এখানে, চিমা চুকুকে পাস, চিমা চুকুর লং পাস ওখানে, বলটি চলে গেছে সোজা পিটার হাটলের কাছে, থেকে চলে গেছে গ্রেগ স্টিওয়ার্ট, স্টিওয়ার্টের পাস জে সিং, জিতেন্দর সিং কিন্তু ভুল পাস দিলেন একটা, বিকাশ জাইরু ইস্ট বেঙ্গল, মোহাম্মদ রাফিকে করছেন এবার পাস দিয়েছেন হকিপকে, হকিপের খুব সুন্দর পাস, কিন্তু ওখানে চিমা চুকু নিজেকে ঠিক বুঝতে পারলেন না, পাসটিকে কিন্তু ঠিক রিড করতে পারেনি, যার জন্য স্টপ নিয়ে নিয়েছিলেন, আর সেটার ফায়দা তুলে কিন্তু জামশেদপুরের প্লেয়ার নিয়ে নিয়েছেন বল, কিন্তু বিকাশ জাইরু থেকে বালওয়ান সিং চলে গেছে, ইতিমধ্যে ইস্ট বেঙ্গল আবার এগোচ্ছেন এটাকে বল, হকিপ, হকিপের শট, কিন্তু ইয়ে বাবা গোল পোস্ট ছুঁয়ে বেরিয়ে গেল যেন বলটা, আরেকটু যদি নিয়ন্ত্রণ করে বলটা মারতে পারতেন কিন্তু ইস্ট বেঙ্গল চলে যেত এখানে, দু নম্বর গোলটি পেয়ে যেত, দেখে নেবো আমরা ওখানে কিন্তু পাওয়ান কুমার কিন্তু পুরো মাত হয়ে গেছিলেন, শুধু বলটা জালে থাকলেই হয়ে যেত গোল, এলিসাবিয়া, এলিসাবিয়া থেকে চলে গেছে জিতেন্দর সিং, সুন্দর টার্ন, পাস দিয়ে দিলেন লাল্লাকে, লাল্লার পায়ে বল, পাস চলে গেছে অ্যালেক্স, অ্যালেক্সের পাস কিন্তু ভুল পাস, ইন্টারসেপ্ট করলেন জাকিজান সিং, খুব ইন্টারসেপ্ট ভালো করছেন এই ম্যাচে, বেশ ভালো ফর্মে দেখতে পাচ্ছি আমরা জাকিজান সিংকে, চলে গেছে অঙ্কিত মুখার্জি, অঙ্কিত মুখার্জি থেকে হকিপ, হকিপ সুন্দর বলটি কাটালেন কিন্তু না, জিতেন্দর সিং ওখানে নিয়ে নিয়েছেন বলটি, জর্ডান মুরে ব্যাক পাস, গ্রেগ স্টুয়ার্ট খুব সুন্দর পাস, কিন্তু ইন্টারসেপ্ট করলেন অমরজিৎ সিং, পাস দিয়ে দিয়েছেন রাজু গায়কোয়াড়কে, জামশেদপুর কিন্তু চেষ্টা করছে বারবার অ্যাটাকিংয়ে ওঠার, কিন্তু ইস্ট বেঙ্গল যেন খুবই সুন্দর ডিফেন্ডিং করছেন, প্রত্যেকটি অ্যাটাককে আটকে তুলছেন এখানে জামশেদপুরের, মোহাম্মদ রাফিক পাস দিয়ে দিয়েছেন জাকিজান সিংকে, জাকিজান সিং থেকে চলে গেছে বালওয়ান, বলওয়ান সিং থেকে অমরজিৎ সিং এগোচ্ছেন রাইট উইং দিয়ে, বল আপনার নিজের কাছে রেখেছেন, নিয়ে নিলেন বরিশ সিং, খুব সুন্দর, ও না 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 এটা একটা ফাউল করেছেন এখানে, এবার অমরজিৎ সিং এর ওপরে ফাউলটি করলেন বরিশ সিং, দেখে নেবো আমরা, পায়ে ট্যাকেল সোজা, কোনো হলুদ কার্ড দিল না, চিমা চুকুয়ে নিচ্ছে কিন্তু এইবারের ফ্রিকিকটি, প্রথম ফ্রিকিক এই ম্যাচে 69 মিনিটের মাথায়, ইস্ট বেঙ্গল ক্রস শট নেওয়ার প্রচেষ্টা, সাইড নেটিং খুবই সুন্দর নিয়ন্ত্রণে কাল করিয়েছিলেন, কিন্তু চিমা চুকুয়ে দেখার মতো একটি গোল কিন্তু চলে আসতে পারত ওখানে, কিন্তু দুর্ভাগ্যবশত চলে গেল সাইড নেটিকে, এখানে একটা বিপজ্জনক পরিস্থিতি, বিকাশ জয়রু পারলেন না বলটা নিতে, চলে গেল গোল কিক, বলতে বলতে একটা সাবস্টিটিউশন আবার জামশেদপুরের তরফ থেকে, পণ্ডিতাকে নামানো হয়েছে, ঈশান পণ্ডিতাকে নামানো হয়েছে জর্ডান মোরের জায়গায়, ঠিক সেরকম দেখলাম না যেন এই ম্যাচে, আমরা খুঁজে পেলাম না জর্ডান মোরেকে, চলে গেছে এলিসাবিয়া,
এলিসাবিয়া, এলিসাবিয়া থেকে চলে গেছে পিটার হাটলে, পিটার হাটলের পাস ওখানে গ্রেগ স্টুয়ার্টকে, স্টুয়ার্ট থেকে চলে গেছে অ্যালেক্স, শেষ সুযোগ কি এখানে লল্লা, লল্লা থেকে চলে গেছে পিটার হাটলে, আবার পিটার হাটলে থেকে অ্যালেক্স, জামশেদপুর এফসি, জিতেন্দর সিং নিজেদের মধ্যে খেলছেন, এখন বলটিকে পজিশনে রাখার চেষ্টা করছেন, পিটার হাটলে লং পাস বরিশ সিংকে, বরিশ সিং দেখে নেবো আমরা কি করতে পারে বরিশ সিং এখানে, বল রাখার প্রচেষ্টা, এখনো সুন্দর পাস রেখেছেন নিলেন বলটা লল্লাকে, লল্লা থেকে চলে গেছে অ্যালেক্স, অ্যালেক্স, অ্যালেক্সের পাস গ্রেগ স্টুয়ার্ট, স্টুয়ার্ট থেকে পণ্ডিতা, পণ্ডিতা শট নেবার প্রচেষ্টা জাকিজান সিং এর, ওখানে আবার ব্লক, বল চলে গেছে আবার জি স্টুয়ার্ট, স্টুয়ার্ট থেকে ডঙ্গেল, ডঙ্গেল থেকে কারান আমিন, কারান আমিন কি পারবে, পাস দিয়ে দিয়েছেন ওখানে অ্যালেক্সকে, অ্যালেক্স, অ্যালেক্সের পায়ে বল, অ্যালেক্স খুব সুন্দর পাস বরিশ সিংকে, বরিশ সিং নিজের পায়ে বলটি রেখেছেন এখানে, দেখে নেবো আমরা কি করতে পারে বরিশ সিং, ওখানে পাস দিয়েছেন স্টিওয়ার্টকে, স্টিওয়ার্ট, স্টিওয়ার্ট থেকে চলে গেছে ডঙ্গেল, এখানে খুব সুন্দর পজিশনটি রেখেছেন কিন্তু পারছেই না যেন নিতে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা, জি স্টিওয়ার্ট, স্টিওয়ার্ট থেকে লাল্লা উইং রোটেশন করছেন কিন্তু এখানে বারবার এদিক থেকে ওই উইংয়ে যাচ্ছেন, ক্রস, ওখানে হেডারটা কিন্তু করতে পারলেন না পণ্ডিতা, আরেকটি সুযোগ চলে এসেছিল কিন্তু এখানে হাটলে রিসিভ করেছেন বলটিকে জামশেদপুর, আবার এগোচ্ছেন অ্যাটাকে জিতেন্দর সিং, খুব সুন্দর সময় নিয়ে কিন্তু অ্যাটাকে এগোচ্ছেন কিন্তু এবার পারলেন না এখানে বলটা রাখতে, চলে গেছে এখন জাকিজান সিং, সিং থেকে চিমা চুকুয়ে, চিমা চুকুয়ে রাখতে পারলেন না, এলিসাবিয়া কিন্তু ওখানে ফাউল করে বসলেন চিমা চুকুকে, চুকুয়েকে তাড়াতাড়ি নিয়ে নিলেন কিন্তু থ্রোইং কিকটি কিন্তু পারলেন না, ডঙ্গেল, ডঙ্গেল থেকে পণ্ডিতা, পণ্ডিতার, পণ্ডিতার পায়ে বল চলে গেছে গ্রেগ স্টুয়ার্ট, স্টুয়ার্ট কিন্তু নিয়ে নিয়েছেন বলটি, পাস ওখানে বরিশ সিং, বিপজ্জনক পরিস্থিতি, এ বাবা, এ বাবা কি দেখলাম এটা, বার পোস্টে লেগে ফিরে এসে পড়লো জামশেদপুরের প্লেয়ারের পাই কিন্তু তারপরেও রাখতে পারলেন না, সুন্দর একটি খুবই ক্রিটিক্যাল ব্লক আমি বলবো ওখানে বলবন্ত সিং এর তরফ থেকে এসেছিল, যার জন্য নইলে কিন্তু এই ম্যাচটা 90 মিনিটের ওখানে মাথায় কিন্তু ড্র হয়ে যেতে পারত, খুবই উত্তেজনক এখানে পরিস্থিতি হয়ে উঠেছে, 2 মিনিট আর টাইম, ক্রস ওখানে শট, সেভ পাওয়ান কুমারের তরফ থেকে, আবার একটি শট, আবার একটি সেভ, এটা আমরা কি দেখছি, ব্যাক টু ব্যাক শট অন টার্গেট ইস্ট বেঙ্গলের তরফ থেকে, কিন্তু কোনোরকম ভাবে যেন সেভ দিলেন দুটো দুখানা পর পর আমাদের জামশেদপুরের গোলকিপার, খুবই দুটো ক্রিটিক্যাল সেভ আমি বলবো, আর একটি গোল খাওয়া থেকে বাঁচলেন কিন্তু এখানে, বাঁচালেন কিন্তু জামশেদপুরকে, জামশেদপুরের গোলকিপার বলবো আমি এখানে পাওয়ান কুমার, শেষ এখানে মনে হয় ফ্রি কিকটি, কর্নারটি চলে এসছে, হকিপ নিচ্ছেন কর্নার, ক্রস ওখানে এগোচ্ছে জাকিজান সিং, বাইরে চলে গেছে বল পণ্ডিতার কাছে, রেফারি এখনো বাঁশি বাজাননি, বলতে বলতে এখানে সেকেন্ড হাফের খেলা শেষ, ইস্ট বেঙ্গল 1 জামশেদপুর এফসি 0, এই ম্যাচের স্কোর লাইনটা কিন্তু খুবই উত্তেজনক হয়েছিল, এন্ড টু এন্ড ব্যাটেল ছিল, আপনাদের সবার যদি ভালো লেগে থাকে আমাদের এই প্রেডিকশন গেমলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ধন্যবাদ।